শিক্ষক কেলেঙ্কারিতে নাম জড়ালো মাল ব্লকের ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের বাংলার শিক্ষকের। বর্ধমানের বাসিন্দা সৌরভ শাম নামে এই শিক্ষক 2019 সালের 12 জুন ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা শিক্ষক হিসেবে যোগ দিয়েছিলেন। শীতের ছুটির পর পুরোদমে পঠন পাঠন চালু না হলেও পুনরায় বিদ্যালয় খুলতে এদিনও যথারীতি এই শিক্ষক স্কুলে এসে ছাত্রদের ভর্তির জন্য প্রয়োজনীয় কাজ করছেন। এদিকে গত কয়েকদিন ধরে সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ওএমআর শিটে ওই শিক্ষক এবং ওদলাবাড়ি উচ্চতর মাধ্যমিক বিদ্যালয়ের নাম থাকায় স্বাভাবিকভাবেই বিষয়টি নিয়ে কৌতূহলী সংশ্লিষ্ট মহল। বিষয়টি নিয়ে প্রতিক্রিয়া দিতে গিয়ে সৌরভ শাম সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া তালিকায় তার নাম থাকা প্রসঙ্গে বলেন, এটা একটা রাজনৈতিক চক্রান্ত। বর্ধমান জেলায় তার ভাই বিজেপির সঙ্গে জড়িত বলেই এভাবে তার নাম বিভিন্ন জায়গায় খবর হচ্ছে। তিনি বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া ওই মার্কশিটের স্ক্যান কপিতে যা দেখা যাচ্ছে তার সঙ্গে তার পরীক্ষা দেওয়া ওই মার্কশিটের উত্তরপত্র খানিকটা মিলছে এবং খানিকটা মিলছে না। কমিশনের ওয়েবসাইটে দেওয়া ওএমআর শিট, তাই তিনি অরিজিনাল ওএমআর শিটের সাথে কমিশনের দেওয়া স্ক্যানিং ওএমআর শিট মিলিয়ে দেখার ইচ্ছে প্রকাশ করছেন। তিনি অরিজিনাল কপি দেখার অপেক্ষা রয়েছেন, তার মনে কোনো ভয় বা সংশয় নেই। এখনও পর্যন্ত সরকারিভাবে কোনো নির্দেশ তার কাছে আসেনি, নির্দেশ আসার পর পরবর্তী পদক্ষেপ ঠিক করবেন বলে এদিন জানান এই শিক্ষক। আমার ভাই বিজেপির এখন একটি পদে আছে বর্ধমান জেলার, তো সেই হিসেবে হয়তো যারা ওকে সহ্য করতে পারে না তারা ওর নামে একটা অপবাদ দেওয়ার চেষ্টা করছে। হ্যাঁ, আজকে আমি ক্লাস শুরু হয়নি, ভর্তি হচ্ছে, আমি ভর্তি নিচ্ছি। কোন ব্যাপারে? হ্যাঁ, আমাকে আমার হেডমাস্টার মশাই বলেছিল যে এরকম, আমি বললাম যে হ্যাঁ এরকম একটা হয়েছে, তো আমার যেটা আইনি লড়াই লড়ব। মানে স্কুল কর্তৃপক্ষ বলতে, না না, কোর্ট থেকে আমাকে খালি ওই ওয়েমার বিকৃত যে ওয়েমার সেট, সেটি ফেসবুকে যেটি ঘুরছে সেটাই আমি মানে দেখলাম আর কি ফেসবুকে, বা এটা নোটিশও করা হয়েছে ওই আপনার যে ওয়েবসাইটটা আছে সেই ওয়েবসাইটে ওরা দিয়েছে, মানে কমিশনের যে ওয়েবসাইটে, সেই ওয়েবসাইটে আমি ওটা ডাউনলোড করে দেখেছি যে ওইটি। আমি এখানে জয়েন করেছি আপনার সম্ভবত 2019-এর ওটা বোধ হয় জুনের 12 তারিখে। আমি বেঙ্গলি টিচার। না না, আমার কোনো ভয় টয়ের ব্যাপার কিছু নেই। হ্যাঁ, আমি ঠিকঠাকই জয়েন করছি, যেমন সমস্ত কাগজ আমার আছে, কাগজ নিয়ে কোনো কনফিউশন নেই। আর এই যে ওএমআর সিটটি যেটি এখন দেখতে পাচ্ছি আমার সাথে কিছু মিলছে, কিন্তু সব যে মিলছে এমনটা নয়, কিছু কিছু ডাউট আছে আমার, তা আমি চেষ্টা করবো যে অরিজিনাল কপিটিকে যদি দেখার সৌভাগ্য হয়। না, অরিজিনাল কপি পাইনি, এটা তো স্ক্যান কপি শুনলাম। আমি এখানে থাকি মালবাজারে, আমার নাম সৌরভ শাম। এদিকে এই প্রসঙ্গে ওদলাবাড়ি উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ের টিচার ইনচার্জ নিরুবহন রায় আবার ছেলে মেয়েদের পড়ানো থেকে শুরু করে বিদ্যালয়ের প্রতিটি কাজে সৌরভ শ্যামের প্রচণ্ড উৎসাহী ভূমিকার কথা উল্লেখ করে বলেন, সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া এমন একটি বিষয় তার নজরে এসেছে, যদি এখন অবধি শিক্ষা দপ্তর বা স্কুল ইন্সপেক্টরের অফিস থেকে তার কাছে কোনো নির্দেশ আসেনি, তেমন কিছু আসার পর নির্দেশিকা মেনে ব্যবস্থা গ্রহণ করা হবে। না, এটা অফিসিয়ালি আমি কিছু জানি না, এরকম আমি সোশ্যাল মিডিয়াতে দেখেছি এবং আমার কাছেও সেটা কপি আছে। তো এগুলো অ্যাকচুয়ালি কী ব্যাপারটা হয়েছে অফিসিয়ালি আমার কাছে কোনো কিছু জানা নেই, আমার যে হায়ার অথরিটি আছে আমাকে কোনো কিছু জানাইনি এখন। না, আমি কেন জানাবো, আজকে স্কুল খুললো, এখন আমাকে তো অফিসিয়ালি কেউ জানাই নেই, কাজে আমি ততদিনই চুপ থাকবো যতদিন হায়ার অথরিটি আমাকে কিছু না জানাচ্ছে। 12/6/19 জয়েন করেছিল, 12/6/19। হ্যাঁ, উনি আজকে এসছেন। হ্যাঁ, স্কুলে যেমন কাজ করার উনি করছেন, অন্যান্য টিচারদের মতো, অন্যান্য দিনের মতোই করছেন। যদি কোনো কমপ্লেন আসে তখন কী ব্যবস্থা? হ্যাঁ, কমপ্লেন আসলে আমার এডুকেশন ডিপার্টমেন্ট বা আমার যে ডিস্ট্রিক্ট ইন্সপেক্টর আছেন তাদের তরফ থেকে যদি কোনো অ্যাকশন নেওয়ার জন্য যদি কোনো চিঠিপত্র আসে সেক্ষেত্রে তাদের ডাইরেকশন অনুযায়ী আমাকে কাজ করতে হবে। তবে আমি যতটুকু দেখেছি ওর ব্ল্যাঙ্ক ওয়েমার নয়,
মানে তার যে ওয়েমার ব্ল্যাঙ্ক এরকম কোনো ব্যাপার নেই। আর দু চার নম্বর হয়তো একটু এদিক ওদিক একটা বোঝা যাচ্ছে, যেটা যে দু চার নম্বর হয়তো পেরেছে, আর যেটা কিন্তু ববিতা সরকারের ক্ষেত্রেও শোনা হচ্ছে দু চার নম্বর পেরেছে। এখন ব্যাপারটা কি বোঝা যাচ্ছে না, তবে আমাদের টিচার আছে খুব সহযোগী, খুব অ্যাক্টিভ এবং খুবই কোঅপারেটিভ, স্কুলে পড়ানোর ক্ষেত্রেও তার সহযোগিতা দারুণ সহযোগিতা, বাংলা টিচার।